শোল মাছটা খুব বড় শোল মাছ, এই যে মরে শক্ত হয়ে গেছে। আসলে গরমের দিন তো, যখন এনেছিল তাজা ছিল, এই যে দেখুন এখনো ই আছে, মানে টাটকা। তাজা মাছ টাটকা থাকবে না? টাটকাই থাকবে, কিন্তু গরমে যে মরে গেছে। এই আর যখন এনেছিল পুরো নড়ছিল, ব্যাগের মধ্যে প্লাস্টিকটা খেয়ে নিয়েছে, প্লাস্টিকটা মুখের মধ্যে চলে গেছে, খেয়ে নিয়েছে। এবার মাছটা কেটে নিয়ে আসি, কেটে নিয়ে আসে এটা কি দিয়ে ঝোল হবে? ঝিঙে দিয়ে ঝোল করব। আমরা যা পাই তাই দিয়ে ঝোল খেয়ে নি মাছের। না না, ঝিঙে দিয়ে গরমের মধ্যে ঝিঙে তো ভালো, তো ঠান্ডা না? না না, আমরা যা মানে যা পাই, ঝিঙে পটল তারপরে লাউ যা পাই তাই মাছের ঝোল খাই, তাই দিয়েই মাছের ঝোল খেয়ে নি। আর শোল মাছটা আজকে ঝিঙে দিয়ে করব, কেটে নিয়ে আসি। কত বড় পিস? মাছগুলো এইভাবে পিস করে নিয়েছি, মাঝখান থেকে একটা করে পিস করতে হবে, পিস করলে আরো ভালো লাগে। শোল মাছ তো একটু ছোট করে কাটলেই ভালো লাগে। আবার একটা পিস করে নিতে হয়। শোল মাছ ছোট করে কাটলেই ভালো লাগে। এই দেখো টাটকা টাটকা ঝিঙে, এই ঝিঙে দিয়ে ঝোল হবে, শোল মাছের ঝোল এই ঝিঙে দিয়ে, যা দারুণ লাগবে না খেতে। তো এই ঝিঙে এবার কেটে নেব। এই যে মাছ কাটা রেডি, মাছ কেটে ধুয়ে নিয়ে এসে মেজদি, এবার নুন হলুদ দিয়ে মাখানো আছে। আর এই যে ঝিঙে গোল গোল করে কাটা, এগুলো ঝোলের মধ্যে দেবো, একদম পুরো রসগোল্লার মতো হয়ে থাকবে, খেতে যা টেস্ট লাগবে না। মাছটা এবার কড়াইতে তেল দিয়ে দিই, বেলা হয়ে গেল, আবার খাওয়া দাওয়ার টাইম হয়ে যাচ্ছে। গরম গরম ভাত আর এই গরম গরম ঝিঙের ঝোল, ঝিঙে আর শোল মাছের ঝোল, হেভি টেস্ট। আরে দেখ এতগুলো মানে অল্পই লঙ্কা, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। মাছটা তাড়াতাড়ি ভেজে ঝোলটা করে নি বাবা, আর তেল ছিটকাচ্ছে, তাড়াতাড়ি রান্না করে নি এই গরমের মধ্যে। তারপরে খাওয়া দাওয়া, যে ঝিঙে দিয়ে শোল মাছের ঝোল রেডি হয়ে গেছে আমার। এবার একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো, পুরো রেডি হয়ে গেছে। এত সুন্দর কালার এসছে দেখো, একদম সিম্পল ভাবে রান্না করেছি, খেতে যা টেস্ট লাগবে না। ঝিঙে গুলো দেখো, মাছের ঝোল রেডি হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া করবো। আর ঝিঙে গুলো দেখো, পুরো পুরো রসগোল্লার মতো হয়ে আছে দেখো, যা টেস্ট হবে না। এরপরে খাওয়া দাওয়া, শুধু খাওয়া বান্না কমপ্লিট। এই যে এবার মেসদি আর আমি খেতে বসে গেছি, এবার খাবো। মেনুতে আছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর এই যে ডাটার চচ্চড়ি, সজনের ডাটা, সজনের নাজনের ডাটা চচ্চড়ি শস্য বাটা দিয়ে, টক ডাল, আর মাছের ঝোল ঝিঙে দিয়ে, দই, আবার এই যে গ্রিন স্যালাড ঝিঙে দিয়ে শোল মাছ, আর এই দইটাও কিন্তু বাড়িতে পাতা দই নিজেরা পেতেছি, আর এই যে ঝিঙে আর শোল মাছের ঝোল, এই দেখুন এই ঝিঙে, ও দারুন ঝাল ঝাল হয়েছে, যা টেস্ট হয় না খেতে। দারুন দারুন, কোনটা দিয়ে আগে খাবো কি কোনটা খাবো? আমি তো ঝিঙে যা রসগোল্লার মতো লাগছে, ওই জন্য আগে একটা ঝিঙে খেয়ে নিলাম, তারপরে অন্য কিছু। দারুন দারুন লাগছে টেস্ট, ভেন্ডি বাজারে খাই, আগে মাছ আর ঝিঙে টেস্ট করে নিলাম। ঝিঙে আর শোল মাছের ঝোল যা টেস্ট হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করবা, এইভাবে খেলে খুবই ভালো লাগে। ঝিঙে আর শোল মাছের ঝোল, এই ঝিঙে সব মাছের সাথেই খাওয়া যায়, আমরা খাই সব মাছের সাথেই খাই। এইবার খাবো মাছের ঝোল দিয়ে, ঝিঙে দিয়ে শোল মাছের ঝোল।
বাবা আমার আবার একটা লেজা হয়েছে, শোল মাছের লেজা। খাও তুমি, আমি খাই এখন, আজকে তুমি খাও। ঝিঙে ঝাল ঝাল লাগছে না?